শিশুরা দেশপ্রেমিক হবে, আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে এমন প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে বাড়িতে তাদের পড়াশোনা ও খেলাধুলায় ব্যস্ত রাখতে অভিভাবকদের পরামর্শ প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 56তম জন্মবার্ষিকীর কয়েকটি অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আর যাতে কোনো শিশুকে শেখ রাসেলের মতো ভাগ্য বরণ করতে না হয়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। রাসেল তার জন্মের সময়টা বাবাকে পায়নি, কিন্তু তার স্বপ্ন জুড়ে ছিল বাবার মতো হওয়া। বঙ্গবন্ধু যেমন জীবনের সবটা বিলিয়ে দিয়েছিলেন বাংলা আর বাঙালির জন্য, রাসেলও ছোটবেলা থেকে দুস্থদের সব দিয়ে দিতেন। নৃশংস হত্যায় শেষ বেলায়ও বাবার সঙ্গী হয়ে গেছেন লোকান্তরে। শেখ রাসেলের জন্মবার্ষিকীতে তাকে নিয়ে অ্যানিমেটেড মুভি বুবুর দেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল জুড়ে আছে শেখ রাসেলের স্মৃতি। সেই স্মৃতি ধরে রাখতে স্কুল মাঠে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নির্মাণ করা শেখ রাসেলের ম্যুরাল ও শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শেখ রাসেলের জন্মবার্ষিকীতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কয়েকটি অনুষ্ঠানে যুক্ত হয়ে স্মৃতিচারণে আবেগাপ্লুত বড় বোন শেখ হাসিনা আক্ষেপ করে বলেন, বাবার মতো কত স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে থাকা রাসেলের শৈশবেই ঝরে গেল প্রাণ। যখন টুই পড়া গেলাম, সেই আলমারি খুলে তখনও অনেকগুলি কাপড়, বিশেষ করে শার্ট সেখানে রাখা ছিল। আমি এটা জানতাম যে এটা রাসেলের জন্য। রাসেল এই ছোটো ছোটো গরিব শিশুদেরকে সে কিন্তু প্রতিবার, যতবার টুই পাওয়া যাবে প্রতিবার এই শিশুদের সে কাপড় বিতরণ করবে। যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে অন্তত তারা এটুকু শিখবে, এটুকু জানবে যে একটা ছোট শিশু ছিল এই স্কুলে, কিন্তু সেই শিশুটাকে বাঁচতে দেওয়া হয় নাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ধরনের ঘটনা আর না ঘটুক সেটাই আমরা চাই। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় নিয়োজিত হতে শিশুদের উৎসাহ দেন বঙ্গবন্ধু কন্যা। আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হবে, মানুষের সেবা করবে এবং নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর। আমি অভিভাবকদের অনুরোধ করবো যে যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের অনুষ্ঠানে স্মৃতির পাতায় শেখ রাসেল বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার, শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ তুলে দেওয়া হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।